নিজেদের কর্মসূচি মানুষের জন্য কর্মসূচি যদি বলে ভোটে তারা দাঁড়িয়েছিলেন পিছিয়েছিলেন তার মধ্যে বাবু কোন কাজটা করেছেন তারা বেকারদের চাকরিদের ক্ষেত্রে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি সম্পর্কে ও স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে এখন কি হচ্ছে হাসপাতাল আপনি দেখছেন দিল্লি হয়ে গেছে আমাদের সময় আমরা শুরু করেছি এখন সেগুলো চালু করা হচ্ছে এই কাজটাও পর্যন্ত তারা সম্পন্ন করছে ডাক্তার নাই হোক নাই সেই নাই মানুষকে ধোকাবাজ দিয়েছে কত কত ধোকাবাজ কতদিন মানুষ মানে সেই সহ্য করবে এটা কোনদিন মানুষ শেষ করবে ত্রিপুরার মানুষের ইতিহাস কিন্তু তা না এবং ত্রিপুরার উন্নতি অগ্রগতি মানুষের সম্পত্তি তাকে উপজাতি বিয়োগে মানুষকে একসঙ্গে করে এখানে থাকতে হবে এখন শান্তি স্থাপন করতে হবে এটা যদি না থাকে তাহলে ত্রিপুরার কোনো উন্নতি হবে এই ত্রিপুরাকে ভাগ করো আরেকটা নতুন রাজ্য তৈরি করো এই সমস্ত নানা প্রলোভনের মধ্য দিয়ে এদের বিভ্রান্ত করা হচ্ছে এখন এটা করা হচ্ছে কিন্তু সফলস হয়ে যাবে ত্রিপুরাকে ভাগ করা যাবে না ত্রিপুরার মানুষ জাতি উপজাতি কোনো অংশের মানুষ এই দাবি কোনোভাবে তার সমর্থন করে না সুতরাং আমরা বলবো আমরা যে অবস্থার মধ্যে আছি জাতি উপজাতি ঐক্য সংস্কৃতি এটাকে রক্ষা করার আজকের দিনে প্রধান কাজ আর নতুন মানে সিদ্ধান্ত নিয়ে এই রাজ্যটাকে সম্পর্ক করার জন্য আজকে তারা একসঙ্গে মিলিত হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে আরো হবে আমার আবার হবে এদের অবস্থা নাকি কংগ্রেস সম্পর্কে প্রশ্ন উঠছে কংগ্রেস থেকে আপাতত কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে লড়াই করছে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে কংগ্রেসের নীতির বিরুদ্ধে লড়াই করে আমরা সরকার এসেছি আমরা বামপন্থীরা এখানে সরকার গঠন করছি আমরা কাজ করছি করে করছি তুলনা করুন এই বিজেপির সাহায্য নিয়েই তো এই কংগ্রেসের সাহায্য নিয়েই তো এই সরকার গঠন করার ক্ষেত্রে সবচেয়ে বড় সাহায্য করেছে যেখানে তাদের বড় প্রায় 40% উপরে ছিল তারা 3% মধ্যে চলে গেছে এই গত বিধানসভা নির্বাচন বিজেপিকে এই প্রধান অংশে কংগ্রেসের লোককে নিয়ে তা এখানে সরকার গঠন করার সেই সফল উত্তার লাভ করেছে কিন্তু এখন সবাই বুঝতে পারছেন কংগ্রেসের মধ্যে যারা আছেন তারাও ভাবছেন কি ছমাস আমরা করে ফেললাম বিজেপিকে এরকমভাবে ক্ষমতা জন্য যে সাহায্য করলাম আমরা কি পেলাম সেই কংগ্রেস লোকের আজকে এসব নিয়ে চিন্তা ভাবনা আমরা তাদের বলবো আমরা তাদের স্বাগত জানাবো বিজেপি একমাত্র শক্তি আজকে দেশের সর্বনাশ হচ্ছে বিজেপিকে সরকারে রেখে আমাদের উন্নতি রাজ্যে কি বলেন কেন্দ্রের কি বলেন সারা দেশের কথা বলেন এটা সম্ভব হবে না এই বিজেপিকে হঠাৎ হোক এই বিজেপিকে না সরিয়ে ভারতবর্ষকে গঠন করা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করানো যাবে সুতরাং আজকে বিজেপি হচ্ছে আমাদের কাছে প্রধান শত্রু এবং তাকে পরাজিত করার জন্য আজকে বিজেপি বিরোধী যে সমস্ত শত্রুগুলি আছে আমরা তাদের স্বীকার না রাখবো এটা নির্বাচনের জন্য মানুষকে বুঝাতে হবে এরা যদি থাকে এরা ধর সম্পন্ন সম্পদ হয়েছে তাদের এই রাজত্বের এই যে ধরেন দ্বিতীয় দফায় কাজ করছে কেন এরা থাকে আরো সম্পদ আসবে তৃতীয়বার যদি কোনো রকমে ক্ষমতায় আসে তাহলে দেখবেন যে ওই ফেসিস্টের চেহারা তার নামে যে হয়েছিল
সেই অবস্থার মধ্যেই লিখে তারা যাচ্ছে। কিন্তু এরকম গুন্ডা বান্ডা এবং মানুষের অধিকারের জন্য তাকে ইয়ে করা সেই রাস্তায় তারা যাচ্ছে। ফ্যাসিস্ট রাজত্ব এখানে আমরা চেষ্টা করছি, এ ভয়ানক। আমাদের দীর্ঘ লড়াই, বিশেষত স্বাধীনতার সংগ্রাম, এই বিজেপি কোনো ভূমিকা ছিল না। কোনো অবস্থার মধ্যে স্বাধীনতার পক্ষে দাঁড় করা হবে বলতে পারবি? বিজেপি নেতারা স্বাধীনতার সংগ্রামে তাদের কি ভূমিকা ছিল? আর আজকে এসে আবার নতুন করে এটা তৈরি করার চেষ্টা করছে, এটা ভয়ানক। মানুষের অধিকারের কথার পক্ষে একটা কথা দাঁড় করছে, এসব মানুষের পথ। বিজেপিকে যতদিন রাখার চেষ্টা করবেন, যারা করবেন, আমি তাদের কাছে অনুরোধ করবো এই পথে যাবেন না। আর যা সর্বনাশ হয়ে গেছে এর মধ্যে আরও সর্বনাশ হবে। আপনাদের যা অধিকার ছিল তা তো বেশিরভাগই আজকে সেখানে তারা গ্রহণ করে বাতিল করে দিয়েছে। আপনারা আমাদের আগের যারা বক্তারা বিভিন্ন বড় সংগঠন বা ইয়ে বা বিধায়ক সুজন দাস, এই প্রশ্ন এগুলি তারা তুলেছে, এগুলিকে রূপায়িত না করে আমরা রাজ্যটাকে এগিয়ে যেতে পারবো? বিলিয়ানের ক্ষেত্রে যদি বলেন কেন আজকে মানে বাংলাদেশের সঙ্গে বিহারে যোগাযোগের কাজে বিলম্বিত হচ্ছে? আমাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের অনুরোধে আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম, রাজি হয়েছে বিলিয়াকে সঙ্গে আজকে সংগ্রামের সঙ্গে তাকে যুক্ত করা। সব কমিটি হয়েছে, মানে উত্তর পূর্বাঞ্চলে যারা এমপি তাদের একটা কুটিং করা হয়েছিল, মানে তারা কেন্দ্রীয় সরকারের দপ্তর তারাও একটা কমিটি গঠন করেছে, সব মিলে তারা রিপোর্ট তৈরি করেছে। কিন্তু তার জন্য কি উদ্যোগ নিয়েছে যে চট্টগ্রামের সঙ্গে বিরোধীরা যোগাযোগ, তার জন্য তারা কি উদ্যোগ নিচ্ছে, কখন হবে, এটা কেন বিলম্বিত হবে? বিভিন্ন যদি আজকে এই অবস্থা এটার পরিবর্তন আনতে গেলে এটা অত্যন্ত এক নম্বর দাবি। এই ভূমিকে তারা তাদের দেখতে যাবে বা কেন্দ্রীয় সরকারের উপরে তারা সেখানে প্রস্তাব দিচ্ছে। আজকে মুড়ি নদী নিজেরা বুঝে গিয়ে একটা চুক্তি হয়েছে, তার মধ্যে সিদ্ধান্তটা ছিল মুড়ি বাংলাদেশ বা ভারতের যে মধ্যে অবস্থান আছে তার বাস পথ ধরে সেখানে মাঝামাঝি অর্থাৎ অর্ধেক আগারতলা সেটা সিদ্ধান্ত হওয়ার পর কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার অথবা এর কোনো ভূমিকা নেই। কেন্দ্রীয় সরকার তারা যা করেছেন এই যে সিদ্ধান্ত পার্লামেন্টে সেখানে তারা নেবেন না, কারণ দুই দেশের কোনো মানে কি হবে এটা পার্লামেন্টে তো প্লেস করতে হবে। সেই নিরাপদ চুক্তি এখন পর্যন্ত হয়নি,